আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কোভিড-19 করোনা ভাইরাস সারা বিশ্বকে স্তব্ধ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত ঘটছে, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদ টিভি ও অনলাইনে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের বলেছেন। আমি মোহাম্মদ রিজাউল করিম, সরকারি শিক্ষক, মধুপুর উচ্চ বিদ্যালয়, বিষয় বিজ্ঞান। প্রিয় বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজ করি, যেমন সকালবেলা ঘুম থেকে উঠার পরে সকালবেলা আমরা দাঁত ব্রাশ করি, কেউ হাট বাজারে যায় সব কিছু কেনাকাটার জন্য, আবার কেউ মাঠে যায়। এখানে একটি কাজ প্রকাশিত আছে, তার মাধ্যমে আমরা এই কাজগুলো করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে সে জিনিসটা কি? একটু মাথা খাটাও, তাহলে বলতে পারবে। শক্তি, ঠিকই বলেছ। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম শক্তি। পাঠের শিরোনাম শক্তি। শক্তি অধ্যায় সপ্তম। এই শক্তি ব্যবহার আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আলোচনা করতে হবে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজের হারকে বলে ক্ষমতা। এখানে আমি ক্ষমতা, শক্তি পার্থক্যটি তুলে ধরি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। কাজের হারকে বলে ক্ষমতা, আর যার ক্ষমতা যত বেশি সে তত বেশি কাজ করতে পারে। আর ক্ষমতার একক জুল, সেকেন্ড, ওয়াট। পক্ষান্তরে শক্তি কাজ করার সমর্থকে শক্তি বলে। যার বেশি, যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। শক্তির একক জুল। এখন আমরা কাজ, ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। ধরি একজন বই পড়ছে আর একজন ফুটবল নিয়ে খেলা করছে, আর একজন ব্যক্তি সে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি একজন ফুটবল খেলছে, আর 3 নম্বর চিত্রে
আমরা দেখতে পাচ্ছি একজন বুজা নিয়ে দাঁড়িয়ে আছে। এই তিনজন ব্যক্তি কোন না কোন কাজ করছে। প্রথমজন বই পড়ছে, দ্বিতীয়জন ফুটবল খেলছে, তৃতীয়জন বুজা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সাধারণত কাজ বলতে বুঝি কোন বস্তুকে আঘাত করার পর বলের দিকে সে বস্তুটি এক জায়গা থেকে অন্য জায়গা যদি যায় এবং কাজটি সম্পূর্ণ হবে, যদি কাজটি সম্পূর্ণ না হয় তাহলে কাজ বলে সেটা গণ্য হবে না। এখানে প্রথমজন বই পড়ছে, এখানে কোনো কাজ শেষ করে নাই বা অবস্থা কোনো পরিবর্তন ঘটে নাই। আর তৃতীয় ব্যক্তি বুঝালিয়ে দাঁড়িয়ে আছে, সে এটা কোনো কাজ শেষ করে নাই, তার কাজ অসমাপ্ত। আর দ্বিতীয় ব্যক্তি সে ফুটবল খেলছে। এখানে আমি বলতে পারি যে কাজ হচ্ছে এমন একটি জিনিস যে আমি কোন বস্তুকে আঘাত করবো, আঘাত করার পর সে বল সামনের দিকে এক স্থান থেকে অন্য স্থানে যাবে এবং সেখানে গিয়ে তার কাজটি শেষ হবে, এটাই হলো কাজ। এখন শক্তি রূপ, শক্তি রূপ নিয়ে আমরা বিশদ আলোচনা করব। প্রথমে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, এই শক্তি আমরা সহজভাবে বুঝতে পারি মানুষ গুলতি। মানুষ সে চলাফেরা করছে আর গুলতি দিয়ে আমরা একটি আমকে আঘাত করার পর সে আমটি আপনা আপনি ভাবে নিচে পড়ে যায়। তাহলে মানুষ চলাফেরা করছে আর এখানে গুলতি, এখানে দেখা যাচ্ছে যে গুলতিটা যখন পিছন দিকে টেনে নিয়ে আসবো তখন ওইখানে স্থিতি শক্তি কাজ করবে, আর যখন টেনে আনার পর ওই গুলতি যখন আমকে দিয়ে আঘাত করবে আমটি নিচে পড়ে আসবে, এটা একটা স্থিতিমূলক কাজ করবে এখানে। আর প্রথম ব্যক্তি চলছে, এটা একটা স্থিতিমূলক কাজ, দেখা যাবে যে সে এমন এক সময় থেমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি জিনিস বুঝতে পারি যে গুলতি দিয়ে আম পাড়া হচ্ছে আর একজন মানুষ চলছে আর একটি বল এক জায়গা থেকে আরেক জায়গা মানে গড়াচ্ছে, এই সবগুলো হলো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি এখানে কে কাজ করছে? মানুষ। সেজন্য আমরা এই তিনটাকে যান্ত্রিক শক্তি বলবো। যান্ত্রিক শক্তি স্থিতি শক্তি, গতি শক্তি, সঞ্চিত শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। এই যে বলটি স্থির আছে এখানে, এখন আমরা বলতে পারি যে এই বলটি গতি শক্তি, স্থিতি শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তিতে পরিণত আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা আসি তাপ শক্তি। তাপ শক্তি রান্না করা, মোটর গাড়ি চালানো, রেলগাড়ি ইঞ্জিন চালানো, এতে আমাদের তাপ শক্তি প্রয়োজন হয়। তাপ শক্তি না হলে রেলগুলো চালানো সম্ভব না। এই তাপ শক্তি আমরা কি কি জিনিস থেকে পাই? পেট্রোল, গ্যাস, কয়লা ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই। আমরা এক কথায় বলতে পারি পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্য থেকে আমরা এই তাপ শক্তি নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন রাসায়নিক শক্তি নিয়ে আলোচনা করব। রাসায়নিক শক্তি এবং
রাসায়নিক শক্তিটা রাসায়নিক শক্তি যে খাদ্যে খাদ্যে যে শক্তি খাদ্যে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। এই রাসায়নিক শক্তি মধ্যে যেমন কয়লা পেট্রোল গ্যাস যেমন মোবাইল মোবাইল যা আমরা চালাই এই মোবাইলের মধ্যে ব্যাটারি আছে এই ব্যাটারি মধ্যে রাসায়নিক শক্তি আছে। আবার রেডিও রেডিও যখন আমরা চালাই বা বাজাই এই রেডিওর মধ্যে ব্যাটারি আছে। এমনি করে ঘড়ি ঘড়ির মধ্যে ব্যাটারি আছে এই ব্যাটারি হচ্ছে হলো রাসায়নিক শক্তি। প্রিয় বন্ধুরা আমরা এখন আলোক শক্তি নিয়ে আলোচনা করব। আলোক শক্তি আলোক শক্তি হচ্ছে সরাসরি আমরা সূর্য থেকে আলো পাই। এই আলোকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। এই আলো থেকে আমরা আগুন জ্বালাতে পারি আবার বাতি জ্বালাতে পারি বা সৌরশক্তিও তৈরি করা যায়। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবে আলোক শক্তি দ্বারা আমরা বিদ্যুৎ শক্তি আলোচনা করব। বিদ্যুৎ শক্তি এই বিদ্যুৎ শক্তি কে আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি। যেমন ঘর বাড়িতে আমরা পাখা চালাই তারপর বৈদ্যুতিক বাতি জ্বলে এই সবই বিদ্যুৎ শক্তি অবদান। তাছাড়া বন্ধুরা মজার আরেকটি বিষয় হলো এই বিদ্যুৎ শক্তিকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি সেটা একমাত্র সংবাদ কিসের মাধ্যমে তারের মাধ্যমে। এরপর এরপর আমরা আসবো বায়ু শক্তি বায়ু শক্তি এই বায়ু শক্তিটা হচ্ছে বাতাসকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের শক্তি উৎপাদন করতে পারি এটা হচ্ছে বায়ু শক্তি। পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি এই পারমাণবিক শক্তি হচ্ছে পরমাণু দিয়ে গঠিত এই পরমাণু শক্তিশালী বল এর মধ্যে একত্রে করে এই পারমাণবিক শক্তি তৈরি করা হয়। বর্তমানে এই পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হচ্ছে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে আমরা শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হল নবায়নযোগ্য শক্তি আরেকটি হল অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি হল যে শক্তিটাকে নবায়ন করা যায় কোন জিনিস থেকে শক্তি উৎপাদন করার পর ওই জিনিস থেকে পুনরায় আবার শক্তি উৎপাদন করা যায় তখন তাকে বলে নবায়নযোগ্য শক্তি। যেমন সৌরশক্তি বায়োগ্যাস ইত্যাদি। যেমন সৌরশক্তি থেকে আমরা সরাসরি সূত্র থেকে যে শক্তিটা পাই সেটা হচ্ছে সৌরশক্তি। এই সৌরশক্তিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। এই শক্তি দিয়ে আমরা বিদ্যুতের কাজ ব্যবহার করতে পারি এটা হচ্ছে সৌরশক্তি। তারপর বায়ু শক্তিটা হলো এমন একটি শক্তি যে শক্তি আদিমকালের মানুষেরা চার পাঁচটা পাখার সাহায্যে চক্র তৈরি করে যান্ত্রিক উপায়ে তারা ওই বায়োগ্যাসের মাধ্যমে তারা ওই চক্র ঘুরাবে। প্রিয় বন্ধুরা আবার একটু ভালো করে বুঝে নাও বায়ু শক্তিটা হচ্ছে
আদিমকালের মানুষেরা চার পাঁচটা পাখাকে একত্রে করে চক্র তৈরি করে বাতাসের মাধ্যমে ঘোরাত, যা আমরা বর্তমানে বিদ্যুৎ দিয়ে সেসব কাজকর্ম করি। তার মধ্যে বিদ্যুৎ দিয়ে কলকারখানা চালাই, জব বন আমরা ভাঙ্গাই, তারপরে বিদ্যুৎ আমাদের আরো বিভিন্ন কাজে আসে, যেমন কাঠ সেলাই করা। এই পুরায় আরেকটি কথা এখানে মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা, যে ওই আদিমকালে মানুষেরা চার পাঁচটা পাখা একত্রে করে চক্রকারে করে বাতাসে ঘুরিয়ে তারা এই শক্তি উৎপাদন করতে পারত, এই শক্তি দিয়ে তারা কাঠ সেলাই কাজ করত, আবার জব বন ভাঙ্গাত, বিদ্যুৎ শক্তি উন্নয়ন বিদ্যুৎ শক্তি তো তারা এটা প্রমাণিত করত। মজার একটি কথা হল কুয়া বা ইন্দোরের কথা যদি বলি, যে সেখানকেও তারা এই চক্রের মাধ্যমে তারা পানি উঠাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বর্ণবানযোগ্য গ্যাস সম্পর্কে আলোচনা করব। বর্ণবানযোগ্য গ্যাস হল যে শক্তি নবায়ন করা যায় না, সেটা হলো বর্ণবানযোগ্য শক্তি। যেমন বর্ণবানযোগ্য শক্তি আছে প্রাকৃতিক গ্যাস, তারপর ইউরেনিয়াম ইত্যাদি, জ্বালানি, কেরোসিন, কয়লা, এগুলো খুব ব্যয়বহুল। এইসব জিনিস থেকে যদি আমরা শক্তি উৎপাদন করি, তাহলে ওই জিনিস থেকে আবার দ্বিতীয়বার শক্তি উৎপাদন করা যাবে না, সেজন্য এটাকে বলে বর্ণবানযোগ্য শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম শক্তির ব্যবহার নিয়ে। এই শক্তি আমাদের শক্তিকে কাজে লাগাতে হলে প্রথমে কাজ ক্ষমতা ও শক্তি আসে, তারপর শক্তি রূপ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, তা হচ্ছে নবায়নযোগ্য শক্তি ও অনাবায়নযোগ্য শক্তি আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা এই ভিডিওটি দ্বারা দেখছো, তারা কাগজ কলম নিয়ে এটা নোট করে নেবে। এখন তোমাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তোমরা বাড়িতে বসে এই লেখাপড়া করবা। তোমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, যে তোমরা তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কষ্ট বা খরগোশ কিন্তু দৌড়ে পাল্লা দিয়েছিল, কষ্ট মনে করেছিল যে খরগোশের সাথে আমি কোনোভাবেই পারবো না, আর খরগোশ মনে করেছিল আরে ও কি কষ্ট, কোন হাতি হাতি ধরে তিন করে আর আমি এক লাভ দিয়ে মানে আমার গন্তব্যস্থল চলে যাবো। এমন তো এত অবস্থা দেখা যাচ্ছে যে খরগোশ কিছু দূর যাওয়ার পরে মনে করলো যে আর কষ্ট মানে পিছনে আমি একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে রয়েছে আর কষ্টদিন কাছে ছোটো ছোটো পা দিয়ে তার আসতে, মানে সে দেখা গেল কি সে তার গন্তব্যস্থলে বেয়ে হাজির। দুপুর গড়িয়ে গেল, কখন ওই খরগোশ ভাবলো কি যে আর বেড়া তো গড়িয়ে গেছে কি করি, আমার তো দৌড়ে প্রতিযোগিতা ছিল আমি ওখান থেকে গেছে, গেছে দেওয়ার পর তামাশা সেখানে গেল, দেখে দেখলো কি যে কষ্টটা খালি কষ্ট জয়ী হলো আর এই খরগোশ মানে পরাজয় বরণ করলো। এই করোনা ভাইরাসের জন্য তোমরা বাড়ি থেকে লেখাপড়া করবা, লেখাপড়াকে অবহেলা করবো না, মনে করতে পারো যে সরকার কত মাস দিয়ে দেবে, কিন্তু তোমার তো কিছু শিখতে হবে। এই জন্য আজকে আমি তোমাদের শক্তি নিয়ে আলোচনা করলাম, এই শক্তির ব্যবহারটা বাড়ি থেকে ভালো করে করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।